বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমস্ত বিশ্ববাসীদেরকে এবং সমস্ত ধর্মীয় ধর্মান্তরের লোকেদের কাছে আমি কিছু আলাপ করব। সেই আলাপগুলো হলো হয়তো তরিকতের জগতে, মারিফতের জগতে যারা আছেন তারা অবশ্যই সহজে বিশ্বাস করবেন এবং সহজে মানবেন, এবং শরীয়তে যারা নামাজ রোজা মুসল্লি, যারা তরিকত করে না, মুর্শিদ নাই বা মারিফত বোঝেন না, তারা হয়তো আমার কথাটা ফেলে দিতে পারেন, কিন্তু ফেলে দিতে পারবেন না। আমি এই কথাটা কোরআন দ্বারা আমি দাঁড় করাব ইনশাল্লাহ। আর কোরআনকে যে মানে না সে অবশ্যই অবুজ। আর অবুজের আর একটা নাম হলো যারা বোঝে নাই, তারাই তো নবীজিকে মারছিল, তাদেরকে কী নাম বলা হয় তা আপনারা বুঝে নেবেন, প্রকাশ করলে লজ্জা পাওয়া যাইতে পারে। তাই এখন আমি যে কথাটা বলবো, যে মানুষ একটা কথা বলে যে যদি কোনো বাদশা বা কোনো এমপি মন্ত্রীর ঘরে কোনো সন্তান জন্ম নেয়, তাদের একটা পর্যায়ে ব্রেন থাকে, আর যারা গরিব দুঃখীর ঘরে জন্ম নেয় তাদের একটা ব্রেন থাকে, এই কথাটি সম্পূর্ণভাবে মিলবে না, আবার কিছু কিছু জায়গায় মিলবে। তো এখন আমি যে কথাটা বলবো, যে মানুষ যখন ছোট থেকে পড়ালেখা করে, কিছু কিছু ছাত্রকে দেখা যায় তাদেরকে পড়া দেওয়া মাত্রই তারা মুখস্থ করে এবং প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হয়, আর কিছু কিছু ছাত্রকে তাকে ঘেতাঘেতি করতে করতে, তাকে অনেক বকাঝকা করতে করতে সে বুঝে না, সে পড়তে পারে না, সে মুখস্থ করতে পারে না, তার মনটা টইটই করে অন্যদিকে। তাহলে কারণ কি? কাউকে একবার দেখাই দিল, গড়গড় করে পড়ে ফেলল, আবার কেউকে ধাক্কাইতে ধাক্কাইতে, মারতে মারতে, বকতে বকতে, পিটাইতে পিটাইতে সে পড়তে পারে না, মনে রাখতে পারে না, বা তার ব্রেনটাই কুলায় না। তাহলে এর বিষয় কি? এর বিষয় যে মানুষের দেহ মারা যায়, মানুষের কিন্তু আত্মার মৃত্যু নাই। কোরআন সাক্ষী যে আত্মার মৃত্যু নেই, মানুষের দেহটা একদিন মৃত্যুবরণ করবে, মাটি দেহটা মাটির সাথে মিশবে, কিন্তু আত্মার মৃত্যু নাই। কিন্তু এই পৃথিবীতে অনেক লোক বলে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আর জন্ম হয় না, কিন্তু জন্ম হয়। জন্ম কী করে হয়? যেমন আমি এই সাবজেক্টটা একটু পরে বলি। আরেকটা সাবজেক্ট হইল, মানুষ যখন মাস্টার বা লজিং মাস্টার বা কোচিং মাস্টার এরা লক্ষ্য করে একই সমানে ছাত্র ভর্তি হইল, একই সমানে তারা আসা যাওয়া করে, কিন্তু একটি ছাত্র সে মাস্টারের মতো যেরকম মুখস্থ রেখে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখে, কিছু কিছু ছাত্র একবার দুইবার বললে মনে হয় সে নিজেই মাস্টারি হয়ে গেছে, অন্য অন্য ছাত্রদেরকে সে পড়াইতে পারবে, কিন্তু তার সাথেই তারা পড়ালেখা করে, তারা মনে রাখতে পারে না, তারা মুখস্থ করতে পারে না, তারা বোঝেই না যে লেখাটা কী, পড়াটা কী। তাহলে ওনার এত মাথায় ধরে গেল আর এদের ধরতেছে না, কারণ কী? কারণ জন্ম জন্মান্তরে কিছু কিছু আত্মা শিক্ষিত থাকে। যেমন একটি জন্মে একটা মানুষ এমএ ডিগ্রি পাশ করেছিল, লন্ডন পিএইচডি আনার পরে তিনি পৃথিবীতে আর কোনো কিছু করে ব্যবসা বাণিজ্য বা কোনো একটা কিছু করতে পারে নাই, তিনি ইন্তেকাল করল। তবে ইন্তেকাল যে করল, তার দেহটা মরিয়া গেল এবং সেই দেহটাকে মাটির তলে পুঁতে রাখা হইল, কিন্তু তার যে আত্মাটা তার মৃত্যু হয় নাই, কিন্তু সে যত শিক্ষা অর্জন করছিল সমস্ত শিক্ষা তার আত্মায় লেগে আছে, তার আত্মার যে ব্রেন সে ব্রেনটি লেগে আছে। তখন পরের জন্মে যদি শিশুরূপে সে জন্মায়, তখন যে কোনো পড়ালেখা, ইংরেজি যত কঠিন ইংরেজি হোক তার কাছে কোনো ব্যাপার না, যে কোনো পড়া, যে কোনো কিছু সে ধরামাত্রই মনে হয় যে তার আগে মুখস্থ ছিল, সে পড়তে শুরু করছে। তার মানে জন্ম জন্মান্তরে কোনো কোনো মানুষ আছে যে কেউ পশু জন্ম থেকে আসে, কেউ মানব জন্ম থেকে আসে, আবার কেউ খুব উচ্চ শিক্ষিত ছিল সেখান থেকেও আসে।
তখন এই তিনটা স্তরের লোক যখন ছাত্র হয় তখন দেখা গেছে যে মাস্টার একজনকে একবার বললেই সে বুঝে ফেলে, মুখস্থ করে ফেলে। আবার আরেকজন আছে যে মানুষ থেকে আসছে, আগের জন্ম তেমন কোনো শিক্ষা ছিল না, সে একটু সময় লাগে। আরেকজন আসছে সে জঙ্গল থেকে বিভিন্ন প্রাণী জগৎ থেকে উঠে আসছে, তখন দেখা গেছে তাকে পড়ালেখা করাইতেই পারে না, সে ধরেই না, তার এসব ভালোই লাগে না, মনে হয় হানাহানি মারামারি ভালো লাগে, মনে হয় সে সন্ত্রাসবাদীর সাথে চলতে খুব ভালো লাগে, বা বিভিন্ন খারাপ দিকে তার মন মস্তিষ্ক চলে যায়, এই পড়ালেখায় মন বসে না, বা পড়ালেখা বুঝেও না, মাথায়ও ধরে না। তার মানে কি, সে জঙ্গলার মধ্যে যখন একটা পশু আরেকটা পশুকে ছিঁড়ে বেড়ে খায়, হিংসা নিন্দে করে, তখন এরকম করতে করতে তার আত্মায় লেগে থাকা সেই স্বভাব তার মধ্যে কাজ করে, তখনই বুঝে নেব যে এই ছেলেটা এরকম কোনো কিছু। যদি কেউ বলেন যে না এটা মানলাম না বা এটা বিশ্বাস করলাম না, তাহলে জন্ম জন্মান্তরে যে মানুষ জন্ম নেয় এবং আসে, মৃত্যুবরণ করে আবার যে আসে, তার প্রমাণ কোরআনের মধ্যে যদি যাই তাহলে পাওয়া যায় যে সূরা হজ্জের 5 নম্বর আয়াত যদি আমরা পড়ি তো পাওয়া যায় যে জন্ম জন্মান্তরেতে মানুষ কেমন করে আসে ঘুরে ফিরে। এরপর আসি কালেমা 5টি মুসলমান হয়ে পড়তে হয়, এর মধ্যে 5টি কলেমার ভিতরে একটি কালেমা হল কলেমায়ে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে, ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে। সে ইমানে মুফাসসাল কি বলে, যে আমরা ফেরেস্তা সকলের উপর ইমান আনলাম, রাসুলগণের উপর ইমান আনিলাম, এবং আসমানি কিতাব সমূহের উপর ইমান আনিলাম, এবং মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান আনিলাম। তাহলে মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান আনিলাম, এখন এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান না, কারণ ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে। অন্য অন্য কলেমা কম বেশি যাই কিছু মানে, কিন্তু ইমানে মুফাসসালকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, এটা ফরজে গণ্য। তাই বলতে চাই যে মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান আনিলাম, তার মানে যে আজকে আমি পুনরায় একটা দোকান খুলেছি, আমার লোককে বলতেছি চলো আজকে গিয়ে রেস্ট করি, কালকে আবার আসব, তো কালকে গিয়ে আবার দোকান, বলতেছি যে পুনরায় তোমরা দোকান খোলো, তার মানে দোকানটা যেখানে ছিল সেখানেই, কিন্তু এখানে পুনরায় দোকান খোলো, কালকে যেরকম খোলা হয়েছিল আজকে তেমন খোলো। যেমন আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে আসছিলাম যে আবার মৃত্যুর পরে আবার আমাকে একজন মায়ের ঘরে জন্ম নিতে হবে, যদি আমি এই পৃথিবীতে ভালো কোনো কর্ম করে আসিয়া থাকি তাহলে আমি ভালো একটা মায়ের ঘরে জন্ম নেব, যে মায়ের ঘরে জন্ম নিলে জীবনে আরও উচ্চস্তরে ওঠা যায়, আরও শিক্ষিত হওয়া যায়, আরও সাধু হওয়া যায়, আরও উলিয়া উলিয়ার শ্রেষ্ঠ পর্যায়ে যাওয়া যায়। আর যদি খারাপ কর্ম থাকে তাহলে খারাপ জায়গায় তার জন্ম হবে আর সে খারাপই করবে, এই জন্ম তার এমন হয়তো যে বিফল হয়ে যেতে পারে। তাহলে সূরা কোরআনে সূরা হজ্জের 5 নম্বর আয়াতটি পড়লেও এই জন্ম জন্মান্তরের বিষয়টি পাওয়া যায়, এবং কালেমা ইমানে মুফাসসাল যদি পড়ি যে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান আনিলাম, অনেকে বলে যে হাশরের দিন আমাদেরকে আবার জীবিত করা হবে, তবে বলি বাবা হাশর শব্দের অর্থ কী, হাশর মাঠ বলা হয়, হাশরের মাঠে জীবিত করা হবে, বিচার হবে, বিচারের মাঠ, তাহলে হাশর মাঠ, হাশর শব্দের অর্থ কী, হাশর শব্দের অর্থ, এটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা, হাশর শব্দের অর্থ মরুভূমি, মরুভূমি কি বালুচর বা বালু মাঠ, তাহলে এখানে কি আমরা আছি না, যেমন যেখানে বসে কথা বলতেছি হয়তো 1000 বা 1500 বছর আগে এখানে বালুচর আর বালুচর মরুভূমি আর মরুভূমি ছিল, এখানে কোনো মানুষ থাকার মতো অবস্থান ছিল না, যখন মানুষ বসবাস করতে শুরু করলো এখন মরুভূমি শব্দটা কেটে গেল, মানে হাসরের মাঠটা কেটে গেল, এখন আমরা বাড়িঘর হিসেবে বাস করি, তাহলে হাসর শব্দের অর্থ মরুভূমি বা মরুভূমি বালু মাঠ বা হাসর মাঠ, তাহলে আমরা তো এখানেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি,
মায়ের দেহের মধ্যে থেকে আরেকটা দেহ সৃষ্টি হইয়া পৃথিবীতে আসছি, তাহলে আমাদের হাসরটা কোথায়? তবে হাসরে থাকিয়া বলবো আবার হাসরে যাব, হাসরে থাকিয়া বলবো আবার হাসরে যাব, হাসরে থাকিয়া বলবো আবার হাসরে যাব, তবে কি আমাদের মুক্তি হবে? কবে? অনন্তকাল কি থাকবো এইভাবে? না, আমাদের মুক্তি নিতে হবে, কোরআন অনুসারে আমাদের চলতে হবে এবং সাধনা করতে হবে, মুর্শিদ ধরে আমাদের সাধনা করতে হবে। সেই সাধনার মাধ্যমে আমরা একদিন মুক্তি লাভ করব। সেই সাধনগুলো যদি কেউ করতে পারে, নিজের দেহটা পবিত্র হবে এবং নিজের দেহের ভিতরে যে কাল্প, সেই কাল্পা যখন পবিত্র হবে, তখন আমার আল্লাহ আমার এখানে বিরাজ করবে, তখন আমার মুখে দিয়ে কিছু বলবে, আমার দ্বারা আল্লাহ কিছু করবে। তাই বলি সাধনা করতে হবে। সাধনার ছোটোখাটো কিছু ইঙ্গিত দেয়া যাক। যে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া ধরছে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে। কারে দেখিতে পারে? রাসুল রূপে খোদা, আর সেই খোদা আদম থেকে নাহি যোদা। তাই আজ এই কথাগুলো বললাম এই কারণেই যে মানুষের অনেক কিছু হয়তো অনেক লোক আছে এই কথাগুলো তারা জানে না, বোঝে না এবং শরীয়তের মানুষে বিশ্বাস করে না। তাই আমি তাদেরকে কোরআন থেকে এবং কালেমা ইমানে মুফাসসাল থেকে আমি প্রমাণ সহকারে কিছু বলার চেষ্টা করলাম। আজ আমি এই বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।